রাজ্যে ডান্স বার বন্ধ নিষ্পত্তির হেউ পুনঃ বিচার প্রেসমিট্রে দাবি করেছে ভুবনেশ্বর ডান্স বার সংঘ। গতকাল ডান্স বার বন্ধ নিয়ে নিষ্পত্তি হয়েছে অবকারী মন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন কে ডান্স বার ওড়িয়া অস্মিতার পরিচয় নুহে তেমন এখন সম্পূর্ণ বন্ধ করা যাব বলে কইতিলে। পূর্বরু 2019 ভুবনেশ্বরের অনেক ডান্স বার কু বন্ধ করা যাইতিলা। পরে বার মালিক সংঘ ওড়িশা হাইকোর্ট দ্বারস্থ হয়েছিল। হাইকোর্ট বার সম্পূর্ণ বন্ধ নির্দেশ কু অগ্রাহ্য করা সহ ডান্স বার খোলিবা পাই শর্ত রাখিছিল। অনুরোধ করুছি সরকার ঠিক সে আমাকে বার লাইসেন্স দিয়ন্তু, ড্যান্স বার লাইসেন্স। আউ ড্যান্স বারে কোনোসি অস্মিতার ক্ষীণ হেউ নাহি। ড্যান্স বার গোটিয়ে জায়গা সে সেফরি সেটি সব চালিছি। কোনোসি বার মালিক ইলিগাল করু নাহান্তি। পাখাপাখি গোটে বারে 300-400 লোক ডিপেন্ডেন্ট। 4,000-5,000 পরিবার এবে পুরা পুরা হীনস্তরে অছি। হ্যাঁ, নিশ্চয় আমি মন্ত্রীকে ভেটিবু আর অনুরোধ করিবু। কিছু গরিব ঝিও যদি পেট পাটনা পাই কি তাঙ্কর নৃত্য পরিবেশন করছেন, নৃত্য পরিবেশন করছেন এবং সরকারি নিয়ম কানুন মানি এবং আমার এক্সাইজ ডিপার্টমেন্টর বি যে বস্ত্র পরিবেশনর বি ক্রাইটেরিয়া আছে, এই নিয়ম অনুসারে হি কপড়া পিন্ধিবে, এই নিয়ম অনুসারে ড্যান্স করিবে। আর প্রত্যেক জিনিস অবকারী বিভাগের তদারখে চলে, প্রত্যেক হপ্তায় এক্সাইজ ডিপার্টমেন্ট বা অবকারী বিভাগ তদারখ করিয়া বসে, তাঙ্ক তদারখে হি চলে। তেণুক এটি ওড়িয়া অস্মিতা।